আমাদের সেমিফাইনাল থেকেই ম্যাচগুলো অনেক বেশি টাফ ছিল। সেমিফাইনালেও অনেক ভালো এগেনস্ট আমাদের ভালো প্রতিদ্বন্দ্বী ছিল, ওদের সাথে জিতে ফাইনালে উঠে এটাও অনেক ফাইটিং গেম হয়ে লাস্ট পর্যন্ত আর কি আমরা উইন হয়েছি। কেমন লাগছে? না, খুবই আনন্দিত। আর আমরা কষ্ট করছি বাংলাদেশ গেমসের আগে, আমাদের আনসার থেকেও অনেক সহযোগিতা করছে প্র্যাকটিসের জন্য, আর এই কোভিডের ভিতরে খেলতেছে এটাও অনেক রিস্ক নিয়ে, আর আলটিমেটলি অনেক ভালো লাগছে আর কি লাস্ট পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারছি। না, এটা আমি মনে করি ফার্স্ট হলো কনফিডেন্স। আমাদের সুমাপু অনেক সিনিয়র প্লেয়ার, আমি অনেকদিন ধরে মোটামুটি খেলছি, তো আমি মনে করি এটা কনফিডেন্স লেভেল হাই ছিল, বিধায় এই ম্যাচ বের করে আনতে পারছি আমরা। অসম্ভব আনন্দ, এই আনন্দ আসলে বলে প্রকাশ করার না, অসম্ভব আনন্দের। আমি গত বাংলাদেশ গেমসেও আমি মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছি, আমার পার্টনার ছিল মাহবুব বিল্লাহ, তো সেটা আমি ধরে রাখতে পেরেছি, এই জন্য আমার অসম্ভব আনন্দ লাগছে। আর জাবেদ এতটাই সাপোর্টিভ ছিল, ও আমাকে 100% সাপোর্ট না করলে এই চ্যাম্পিয়নশিপটা আসলে আমি পেতাম না, ওকে ধন্যবাদ।